হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল সরকার, রুবেল টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে এসেছি এবং দারুণ একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি। দক্ষিণ কোরিয়া কৃষি ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে বোয়েসেল গভর্নমেন্ট থেকে আর কি, বোয়েসেল ওভারসিজ এমপ্লয় অ্যান্ড সার্ভিস লিমিটেডে বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 27/10/2022 তারিখ এই প্রজ্ঞাপনটি তারা জারি করেছে। দক্ষিণ কোরিয়া কৃষি ক্ষেত্রে কর্মী নিয়োগ, দক্ষিণ কোরিয়া বিভিন্ন প্রদেশে কৃষি ও মৎস্য খাতে মৌসুমি শ্রমিক হিসেবে 100 জন বাংলাদেশি চট্টগ্রামের 11টি জেলায় ক্ষুদ্র নৃতান্ত্রিক জাতিগোষ্ঠীভুক্ত মহিলা শ্রমিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে গুগল ডক্স ফর্মে আগামী 31/10/2022 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে চাহিত তথ্য দাখিল করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সংখ্যার চেয়ে আবেদনকারী সংখ্যা বেশি হলে প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সংখ্যা 100 জন, মেয়াদ 5 মাস সর্বোচ্চ, মূল বেতন 91.60 অন অবলিক ঘন্টা, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক ছুটি 1 দিন। মন্তব্য: আনুমানিক 1,20,000 টাকা মাসে বেতন পাবেন। আবেদনের শর্তাবলী: শুধুমাত্র চট্টগ্রামের 11 জেলার ক্ষুদ্র নৃতান্ত্রিক জাতিগোষ্ঠীভুক্ত সুঠম দেহের সুস্বাস্থ্যদের অধিকারী ও কর্ম কঠোর পরিশ্রমী হতে হবে। তবে উক্ত 11 জেলা হতে যে সকল বাসিন্দা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। 2, 30-45 বছর বয়সী, নিয়মিত কৃষিকাজের সাথে জড়িত, শকরের বিস্তার জৈব সার ব্যবহার করে চাষাবাদে সক্ষম, স্বল্প শিক্ষিত নারী। 3, পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 20/10/2023 তারিখ পর্যন্ত থাকতে হবে। গুগল ডক্স ফর্মে তথ্য দাখিলকৃত প্রার্থীদের মধ্য হতে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। উক্ত প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্র আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রস্তুত রাখতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। 1, জেলা প্রশাসক নিজ ক্ষুদ্র নৃতান্ত্রিক জাতিগোষ্ঠী প্রধান এর নিকট হতে কর্তৃক উপজাতি সম্প্রদায় সনদ ইংরেজিতে। 2, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্তৃক কৃষি ও মৎস্য চাষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে ইংরেজিতে। 3, নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক সংযুক্ত মেডিকেল সনদ। 4, পেশেন্ট পেট পয়েন্ট বনানি ঢাকা হইতে খালি পেটে যক্ষা টেস্টের যখন টেস্টের রিপোর্ট পেতে 7 দিন সময় লাগবে। 5, পুলিশ ক্লিয়ারেন্স সনদ। 6, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের রঙিন ফটোকপি। 7, মূল NID এবং NID রঙিন ফটোকপি। 8, করোনা সনদের কপি যদি থাকে। 9, BMET হতে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করা। 10, পাসপোর্ট সাইজ 3 কপি, রঙিন ছবি, রঙিন পোশাকে ব্যাকগ্রাউন্ড সাদা, চশমা ও অলঙ্কার ব্যতীত। 2, কান শূন্য মান হতে হবে, দৃশ্যমান হতে হবে, মানে দুনো কান যাতে দেখা যায় এরকমভাবে ছবি তুলতে হবে। ক্ষুদ্র নৃতান্ত্রিক জাতিগোষ্ঠী ব্যতীত কারো আবেদন গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, নিয়োগের বিষয়ে নিয়োগ কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্ধারিত গুগল ডক্সে চাহিত তথ্য ইংরেজিতে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে এই পাসপোর্ট অনুসারে দাখিল করতে হবে। https://form.gle/pqu5de/ua/l6a641ktq8 এই ঠিকানায় প্রবেশ করে গুগল ডক্সে ফর্ম আবেদন করতে হবে। সার্ভিস চার্জ: বুয়েসেল এর সার্ভিস চার্জ বাবদ 15,000 টাকা, ভ্যাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমা, ডাটাবেস, রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ 14,890 টাকা, সহ মোট 29,890 টাকা প্রদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ 50,000 টাকা ফেরতযোগ্য প্রদান করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থী ও অভিভাবক সুপারিশকারী নিকট হতে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প অঙ্গীকারনামা গ্রহণ করা হবে।
চার নির্ধারিত সময় শেষে ফিরে না আসলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্মী এবং তার অভিভাবক পাবলিক সুপারিশকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত ফর্ম শেষে ফিরে না আসলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট কর্মী ও তার অভিভাবক পাবলিক সুপারিশকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঁচ নম্বর, বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিয়োগ কর্মকর্তা কর্তৃক সিসিভিআই অবলিক ভিসা সংক্রান্ত কার্যাদির জন্য প্রমাণাদি প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র বোয়েসেল গ্রহণ করবে। ছয় নম্বর, এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন পরিবর্ধন ও স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন বোয়েসেল কর্তৃপক্ষ। এই ছিল সুবর্ণ সুযোগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, দক্ষিণ কোরিয়ায় কৃষিক্ষেত্রে কর্মী নিয়োগ করবে বোয়েসেল গভর্নমেন্ট হিসাবে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন এবং যাচাই বাছাই করে তারপরে আপনারা আবেদন করবেন। থ্যাংক ইউ।